হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় বাংলা পেজ নাম্বার হচ্ছে সাতচল্লিশ এখানে দেখো তোমাদের পেজে লেখা আছে দেখো বিপরীত নাম্বার এই তোমরা যে পেজটা দেখবে এই পেজটার মধ্যে দেখো লেখা আছে সুন্দর করে যে তোমাদের এখানে প্রথমত আমাদের করতে হবে কি বিপরীত শব্দ এই যে জিনিসটা তোমরা দেখো এখানে লেখা কী আছে দাগ বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো হুম দেখো প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে প্রথমটা কি করে দেওয়া হয়েছে প্রথমটা তোমরা দেখো এই গ্লাসের পানি ঠান্ডা এ বাক্য করা হয়েছে এই গ্লাসের পানি গরম দেখো সম্পূর্ণ বিপরীত এখানে ঠান্ডা আছে এই ঠান্ডার বিপরীত হচ্ছে গরম তোমাদের যেখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা থাকবে যেমন ঠান্ডা আছে এই ঠান্ডার বিপরীত শব্দ এখানে লিখতে হবে যে বাক্যটা তোমরা করবে তার বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে হ্যাঁ দেখো এখানে সুন্দর উদাহরণটা দিয়ে দিয়েছি তোমরা বুঝতে পারছো এই গ্লাসের পানি ঠান্ডা এই গ্লাসের পানি গরম দেখো এই যে ঠান্ডার বিপরীত শব্দ গরম এখানে ব্যবহার করছে আর সব কিন্তু ঠিকই আছে এখন তোমাদের আমি অলরেডি তারপর একটা আছে দেখো তিনি শক্ত মনের মানুষ তারপরটা করতে হবে তারপর কথাটি সত্য নয় এটারটাও তোমাদের এখানে করতে হবে হ্যাঁ তারপরটা দেখো নতুন রাস্তাটি অনেক শুরু এটারটা এখানে বাক্য রচনা করতে হবে উল্টা হ্যাঁ সম্পূর্ণ বিপরীত শব্দ এই আয়নাতে জাপসা দেখা যায় এটার বিপরীত শব্দ এখানে করতে হবে হুম তারপরটা দেখো তোমাদের এখানে কাজটি যৌথ করো এটার শব্দ এখানে করতে হবে হ্যাঁ তারপরটা দেখো কাল দিনের বেলা এসো এটার বিপরীত শব্দ এখানে করতে হবে হ্যাঁ তারপরটা দেখো লুকটি পন পন এটার বিপরীত শব্দ এখানে করতে হবে হুম এখানে করতে হবে তারপর টেবিলে বইগুলো গুছানো আছে এটার বিপরীত শব্দ এখানে করতে হবে হ্যাঁ টেবিলে বইতে গুছানো বইগুলো গুছানো আছে এটার বিপরীত শব্দ এখানে লিখতে হবে প্রত্যেকটারই যেগুলো আন্ডারলাইন করো ওয়ার্ড যেমন এখানে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো এই তাড়াতাড়ি যে শব্দটা আছে এই তাড়াতাড়ি শব্দের এইটার বিপরীত শব্দ দিয়ে এখানে বানাইতে হবে হুম তাড়াতাড়ি শব্দের বিপরীত শব্দ দিয়ে এখানে বানাইতে হয় বাক্য বানাইতে হবে পরেরটা দেখো হ্যাঁ লক্ষ্য করো বিপরীত শব্দ বসানোর ফলে বাক্যগুলো অর্থ বলতে গেছে এখন তোমাদের এটা কীভাবে সমাধান করা যায় সেই প্রক্রিয়াটা আমি এখন দেখে দিচ্ছি তোমরা দেখো দেখো প্রথম সমাধান আছে সপ্তম শ্রেণী বিষয় বাংলা পৃষ্ঠান হচ্ছে সাতচল্লিশ সমাধান এটা দেখো আমি তোমাদের করে রেখেছি পিস নাম্বার হচ্ছে কিন্তু সাতচল্লিশ তোমাদের বিষয় বাংলা এবং সপ্তম শ্রেণী পৃষ্ঠান হচ্ছে সাতচল্লিশ এর সমাধান আমি অলরেডি করে রেখেছি দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো দেখো এখানে তোমাদের এখানে প্রথমটা করে দেওয়া হয়েছে এই বাক্য গ্লাসের পানি ঠান্ডা আমি এই গ্লাসের পানি গরম এটা কিন্তু তোমাদের বই করে দেওয়া আছে আমি এখানে করে রেখেছি এই গ্লাসের পানি গরম এটা কিন্তু তোমাদের এখানে প্রথমটা করে দেওয়া আছে দ্বিতীয়টা যেটা তিনি মনের মানুষ এইটা দেখো তিনি মনের মানুষ এইটা আমি কিভাবে করেছি তিনি মনের মানুষ এই বাক্যটি আমি করেছি তিনি নরম মনের মানুষ এইটা যদি তোমরা অ্যান্সার করা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তোমাদের এটা তিনি শক্ত মনের মানুষ এটাকে করতে হবে তিনি নরম মনের মানুষ তারপরে কথাটি সত্য নয় এইটার বিপরীত শব্দ কী দেখো সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা সেজন্য আমি লিখেছি কথাটি মিথ্যা নয় এটাও কিন্তু হয়ে গেল হ্যাঁ দুই নাম্বার তিন নাম্বার এটা টোটাল হচ্ছে তিন নাম্বার নতুন রাস্তাটি শুরু মানে শুরু মানে চিকন যাকে বলি আমরা এটার বিপরীত শব্দ কি হতো শুরুর বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত বা মোটা যাকে আমরা বলি চওড়া বাক্যটি হবে নতুন রাস্তাটি অনেক প্রশস্ত মানে প্রশস্ত মানে মোটা এইটাই বোঝানো হয়েছে এখানে এটা হয়ে গেল চার নাম্বারটা টোটাল চার নাম্বার এক দুই তিন চার এই চার নাম্বারে এই আয়নাতেও জাপসা দেখা যায় জাপসা মানে অস্পষ্ট যাকে আমরা বলি এটাকে বলা হয় জবসার বিপরীত হচ্ছে নতুন তারপর স্বচ্ছ এটা আমরা করে দেখাচ্ছি দেখো এই আয়নাতে দেখো এখানে করা আছে সুন্দর করে এ দিয়ে এ বাক্য এই আয়নাতে স্বচ্ছ দেখা যায় এ আয়নাতে কি দেখা যায় স্বচ্ছ দেখা যায় এইটা হয়ে গেল হ্যাঁ তারপরটা কাজটি যৌথভাবে করো যৌথভাবে মানে সবাই মিলে এটা বিপরীত শব্দ কি হতে পারে কাজটি এককভাবে করো এককভাবে মানে একাকি করতে হবে এটার বিপরীত শব্দ হচ্ছে এইটা কাজটি এক কিভাবে। কাজটি এককভাবে করো তারপরটা দেখো পরেরটা আছে কাল দিনের বেলা এসো আর ডান পাশে দেখো বাক্য যে করা হয়েছে দেখো কাল এটা আমি অলরেডি করেছি ডান দিকে দেখো হুম ডান দিকে কাল হ্যাঁ কাল রাতের বেলায় এসো এটা আমি করে রেখেছি কাল রাতের বেলায় এসো এটার সমাধান কিন্তু কাল রাতের বেলায় আসো ডান দিকে দেখো কাল রাতের বেলা আসো এসো হ্যাঁ তারপর কি লোকটি কীপণ এইটার বিপরীত শব্দ এইটাতে আমি একটা বাক্য রচনা দেখো ডান পাশে করে রেখেছি লোকটি দানশীল এই দেখো লোকটি দানশীল এটা হয়ে গেল লোকটি দানশীল হ্যাঁ লোকটি দানশীল তারপর একটা দেখো টেবিল বইগুলো টেবিলে বইগুলো গুছানো আছে এইটার বিপরীত শব্দ কি হতে পারে এটার বিপরীত শব্দটা দেখো আমি কি লিখেছি টেবিলের বইগুলো এলোমেলো আছে এটা তুমি যদি করে দাও তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে টেবিলে বইগুলো এলোমেলো আছে তারপর আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো এইটা বিপরীত শব্দ কী হতে পারে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো এটা বিপরীত শব্দ আজকের খেলা দেরিতে শেষ হলো এটা যদি তুমি করো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের এই যে সাতচল্লিশ নম্বর পেজের যে প্রত্যেকটা লাইনের যে বিপরীত শব্দ সেটা আমি এখানে অলরেডি করে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থী তুমি যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল এখন বাজে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে আমি পরবর্তী যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং আমি বাংলা ইংরেজি গণিত অন্যান্য সাবজেক্টগুলোর সমাজের সমস্যা পেজ টু পেজ বা পৃষ্ঠা বা পৃষ্ঠা আমি সমাধান করে দেবো তোমরা যদি সেগুলো দেখো তাহলে অবশ্যই কিন্তু আজকে পর্যন্ত থাক এবং আশা করি তোমরা এই বিপরীত শব্দগুলো বুঝতে পারছো যে যেখানে আন্ডারলাইন করা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোর কী করতে হবে বিপরীত শব্দ করতে হবে তাহলেই হয়ে যাবে যেমন এখানে আছে এখানে প্রথমটা দেখো ঠান্ডা আছে তার বিপরীত শব্দ গরম তারপরটা শক্ত তারপরটা কিন্তু দেখো আমি এখানে নরম করেছি হ্যাঁ তারপর সত্য এটার বিপরীত শব্দ কী হয়েছে মিথ্যা তারপরে হচ্ছে দেখো এই আইনাতে সব ঝাপসা দেখা যায় ঝাপসা তারপরটা দেখো নতুন রাস্তাটা অনেক শুরু এটার বিবি শব্দ হতে নতুন রাস্তাটা অনেক প্রশস্ত এটা করা হয়েছে এআইনআতে সব ঝাপসা দেখা যায় এটার বিবি শব্দ হতে পারে স্বচ্ছ দেখা যায় দেখো তারপরটা দেখো অলরেডি যৌথভাবে দেখো কাজটি যৌথভাবে করো এখানে কাজটি এককভাবে করো এখানে করা আছে তারপর কাল দিনের বেলা এসো কাজ কাল এই দেখো কাল রাতের বেলা এসো তারপর তারপরটা আছে লোকটি কি পণ লুকটি দানশীল তারপরটা টেবিলে বইগুলো গুছানো আছে টেবিলে বইগুলো এলোমেলো আছে এটা তুমি করতে পারো তারপরটা দেখো গুছানো তারপর এলোমেলো তারপর আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকের খেলা ধীরিতে শেষ হলো তোমরা সবচেয়ে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যদি তুমি না বোঝাও তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো আমি চেষ্টা করবো তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে পর্যন্ত থাক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে এ পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা আলাইকুম